আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ান হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইল্লা বিগাওয়া ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে প্রথমে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল-লাইল। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এমপি আনোয়ার যদি হত্যা না হতো তাহলে সোহানের ঘটনাটা সামনে আসতো না। যদিও সোহানের ঘটনাটা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এ টু জেড সব কিছুই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে ডিটেলস রয়ে গেছে। তার মানে এই যে 15 বছর না, ছাত্র শিবির 1977 সাল পর্যন্ত শুরু করে যত ঘটনা ঘটেছে সব কিছুই তারা রেকর্ড রেখেছে। যদিও সোহানের ঘটনাটা এখন পাবলিশ হতো না, এমপি আনোয়ার হত্যা না হতো। শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের একটা বক্তব্য শুনছিলাম, বক্তব্যটা শুরুতে আপনারা শুনেছেন, আরও শোনাবো আপনাদেরকে, ধৈর্য সহকারে তার বক্তব্যটা শোনার চেষ্টা করবেন। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন আপনাদের উদ্দেশ্যে, সবাই তার কথাগুলো মানার চেষ্টা করবেন। ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। চলুন আগে আমরা মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনে আসি। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে, আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফাআলুল লিমা ইউরিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইল্লা বিগাওয়া ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ-শাকিরিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে প্রথমে মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল-লাইলের 20 এবং 21 নম্বর আয়াত, সূরা লাইলের 20 এবং 21 নম্বর আয়াত আপনাদের কাছে উল্লেখ করেছি, আপনাদের মুখস্থ আছে। ইল্লাবতি গা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়া লা সাওফা ইয়ারদা। আল্লাহ তাআলা এটা বলার উদ্দেশ্য হচ্ছে, ইমানদার হিসাবে প্রত্যেক মানুষের সমস্ত কাজের মূল টার্গেট হচ্ছে, সমস্ত কাজের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন। যখন আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই কাজটি করবেন, তখন ওই কাজটি আর কোনো কাজে পরিণত থাকে না, ওটা ইবাদত হয়ে যায়। সুতরাং আমরা এখন ট্রেনিং প্রোগ্রামের মধ্যে আসি নাকি ইবাদতে আসি? ইবাদতে আসি। তো ইবাদতের শর্ত হচ্ছে কি? ইবাদতের শর্ত হচ্ছে মনোযোগটাকে পরিপূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করা। আমি আশা করব যে আপনারা সে মনোনিবেশ করার জন্য নিজেদেরকে ইতিমধ্যেই প্রস্তুত করেছেন। ইবাদতের আরেকটা শর্ত হচ্ছে ইখলাস, খুলুসিয়াত, নিষ্ঠা, ইখলাসুলিল্লাহ। অবস্থাটা, মনের দৃঢ়তাটা তৈরি করার জন্য বলছি। আপনার পরিকল্পনাটা তো চূড়ান্ত না ভাই, আপনি যে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করবেন তিনি এটা ঠিক করে দেবেন। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনি কি পরিকল্পনা করবেন এটা শেষ কথা না, শেষ কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন ওটাই কি হবে, বাস্তবায়ন হবে। এই জন্য পীরনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে ইল্লা আইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত কোনো কথা তুমি বললে ওটা বাস্তবায়ন হবে না। সুতরাং এটা তুমি বলবা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিকল্পনাবিদ, এত কিছু যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন, উনি যদি এটা না বললে হয় যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হবে না, তাহলে আমার আপনার জন্য কেন আমি নিশ্চিত হয়ে গেলাম যে 18 কোটি মানুষ যদি এদেশে নির্বাচন করেও তাও আমি আব্দুর রহিম আব্দুল জব্বার আমাকে দিয়ে এই কাজ হবে বলে আমি মনে করি না। ইখলাস লিল্লাহর জায়গার মূল টার্গেটটা হচ্ছে আপনি আপনার নির্ধারক নন, কর্মবিধায়ক নন। কর্মবিধায়ক হচ্ছে ইমানদারের জন্য কে?
কদার আল্লাহু ওমা শা ফালা, তিনি যা নির্ধারণ করেছেন এবং যা ইচ্ছা করবেন তাই হবে। এবার সুরা নজমের দুটো আয়াত লেখেন, 22-27 পর্যন্ত দুটো আয়াত লেখেন, দুটো আয়াত আমার আলোচনা টার্গেট। আল্লাহ তাআলা বলেন, আল্লাইসালিল ইনসান ইল্লা মা সা। আমরা যারা ট্রেনিং নিচ্ছি, আমরা সবাই এখানে ছাত্র, আমাদের এটা মাথায় ভালোভাবে ধারণ করতে হবে, ভালোভাবে ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাইসালিল ইনসান ইল্লা মা সা, আপনার জন্য এমন কিছুই হবে না যার জন্য বান্দা কিনা করবে, কিনা করবে, চেষ্টা না করবে, এমন কিছুই হবে না যার জন্য সে চেষ্টা করবে না। আচ্ছা, এই কথার উপরে থাকেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলেন, আমলিল ইনসানি মা তামান্না। মানুষ কেন মনে করে যে সে যা চাইবে তাই হয়ে যাবে? এই দুটো আয়াতের সামঞ্জস্য তো আমাকে একটু আপনারা বুঝাই দেন। যেখানে আল্লাহ বলছেন মানুষ চেষ্টা না করলে কিছুই হবে না, আবার ওই আল্লাহ তালাই বলছেন, ওখানেই কাছাকাছি আয়াতে বলছেন, আমলিল ইনসানে মা তামান্না, মানুষ চেষ্টা করবে আর ভাববে সে যা চাইবে তাই হবে। তার মানে বোঝা যায় যে যা চাইবে তাই হবে না, আবার চেষ্টা না করলে তাকে কিছুই দেওয়া হবে না। মাঝখানের সূত্রটা কি, মাঝখানের বান্দার থিওরিটা কি, পলিসিটা কি, আমার কাজটা কি, আমি তার র, আমি তার গোলাম হিসাবে, আমি তার বান্দা হিসাবে আমার ভূমিকাটা কি হবে, আমি কি প্রক্রিয়াটা মেনটেন করবো? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেই সুন্নাটা আমাদের জন্য কি শিখিয়ে দিয়ে গেছেন, যে সুন্নাটা আমরা পালন করব সেই সুন্নাটা তিন ভাগে বিভক্ত। প্রথম কথা হচ্ছে, ইউ ক্যান মেক ডিসিশন, আপনাকে আল্লাহ তাআলা স্বাধীন সত্তা দিয়েছেন, আপনি একটা কি নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। ইউ ক্যান মেক ডিসিশন, আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আল্লাহ আমি এই কাজটা করতে চাই, আমি এই কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এতে আল্লাহ তাআলা আপনাকে ঠেকাই দিবেন না, এটা আপনার কোনো গুনাহ নাই, বরং এটা করাই হচ্ছে আল্লাহর ফয়সালা। তাহলে আজকে এখানে যারা আসছি, জামাতকর্মী এবং সমাজকর্মী, এই আলোচনার প্রথম টার্গেট, নাম্বার ওয়ান পয়েন্ট হচ্ছে, আমরা আজকে সিদ্ধান্ত নিতে চাই যে আমরা আল্লাহ তাআলার প্রতিনিধি, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমাজ এবং রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছেন। ইল্লাবতি ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন, ওই তাহাজ্জুদ যদি নিতান্তই আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে ওই তাহাজ্জুদই আপনাকে জাহান্নামি করবে। যে নফল রোজা রেখেছেন, আপনি নফল রোজাও যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে নফল রোজাই আপনাকে জাহান্নামি করবে। আমি একটা হাদিস প্রায় নিজে নিজে চর্চা করি, নিজে নিজে, কারণ কথা একটু বেশি বলি তো, এটা আমার জন্য বেশি প্রযোজ্য, আপনাদের জন্য অত প্রযোজ্য না, আলহামদুলিল্লাহ আপনারাও দায়িত্বের কারণে তো কথা বলতে হয়। যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, মান তালাবাল ইলমে লিউমারিয়া বিহিস সুফাহা, কিছু লোকরা এলম থাকবে, জ্ঞান গরিমা থাকবে, সম্মান মর্যাদা স্ট্যাটাস থাকবে, এর কারণ টার্গেটই হলো এটা সে ব্যবহারই করবে শুধুমাত্র মানুষদের সাথে ঝগড়া তর্ক বিতর্ক করার জন্য। তার এই জ্ঞান গর্ব দক্ষতা যোগ্যতা, এই ফ্ল্যাট ফ্লোট, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট, যা যা সম্মান মর্যাদা আছে, এর মূল টার্গেটই হলো সে যার তার সাথে ঝগড়া লাগাই দিবে। আরে তুমি আমারে চেনো, তুমি আমার সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, এরকম কথাবার্তাই প্রথম আমার কাছ থেকে শুনতেছেন না? লিউমারিয়া বিহিস সুফাহা, তার কাজই হলো মানুষকে ছোট করবা, কাজই হলো মানুষকে অপমান করা, কাজই হলো মানুষকে লাঞ্ছিত করা। এরপরে দ্বিতীয় বলা হলো, আউলিউবাহিয়া বিহিল ওলামা, এ লোকের আর একটা বড় কাজ হচ্ছে সে শুধুমাত্র এ কথা বলে বেড়াবে যে জনসাধারণের মধ্যে তার দৃষ্টি আকর্ষণ করার জন্য। এটাকে আমরা ছোট সময় ইসলামী আন্দোলন সাফল্যের শর্ত বলি বই, সেখানে কি লেখা হয়েছে, প্রদর্শনের সেটা কি পয়েন্টের আলোচনা, মৌলিক অসৎ গুণা বলি, শুধু অসৎ গুলা বলিলা, এটা একটা ফান্ডামেন্টাল বিষয়, বেসিক জিনিস, সেটা রসুল সাল্লাহ সাল্লামের হাদিসের ভাষা থেকে ওখানে নেওয়া হয়েছে। আউলিউবাহিয়া বিহিল ওলামা, এর কাজই হচ্ছে একটু লোকদের দৃষ্টি আকর্ষণ করা। আউলিউবাহিয়া বিহিল ওলামা, তার এই জ্ঞান, তার এই কথাবার্তা, তার এই চরিত্র, তার এই আচরণ, তার এই নামাজ, তার এই রোজা, রসুল করিম সাল্লাহ সাল্লাম এইটুকু বলে শেষ হলে তার আমাদের কোনো অসুবিধা ছিল না। এরপরে তিনি বললেন, আউলিউশ্রিফা উজুহান না সিলাই, আর এক দল আছে যারা সমাজে কিছু কাজকর্ম করে বেড়ায়, কিছু ভূমিকা রাখে, কিছু সমাজের জন্য নিজেকে উৎসর্গ করে, ত্যাগ কোরবানি পেশ করে, তো ত্যাগ করে পেশ করার পর তার আরেকটা কাজ হলো, তার জ্ঞান অর্জনের মূল লক্ষ্য হলো সে যেন মানুষের মধ্যে সবসময় আলোচনায় থাকে। কিসের মধ্যে থাকে? আলোচনায় থাকে। এই আলোচনায় থাকা, দৃষ্টি আকর্ষণ করা, এবং তার আর একটা বাহাদুরি এবং অন্যের সাথে নির্বোধের মতো ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া, ছোট করে দেখা সবাইকে, এই তিন লোকের ব্যাপারে রসুল করিম সাল্লাহ সাল্লামের শেষ শব্দটা হলো, উজুহান নাস ইলাইহি ফাহুয়া ফিন্নার। জ্ঞান আছে, এলেম আছে, সাথে ভালো ভালো আলমে আছে, অনেক কিছু আছে, কিন্তু ফাইনালি ফাহুয়া ফিন্নার, রসুল সাল্লাহ সাল্লামের ভাষায় এই লোকেরা কোথাকার অধিবাসী? জাহান্নামের অধিবাসী। সম্মানিত ভাইয়েরা,
তারা ষড়যন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে। আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল ষড়যন্ত্র একসময় মানুষের কাছে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে। শহীদ সোহান ভাইয়ের আব্বার সাথে গত কয়েকদিন আগে আমি এই পল্টন টাওয়ারে আমার সাথে দেখা হয়েছে। ঝিনাইদহ সোহান ভাই জড়িয়ে ধরে শুধু এটুকু বলছে যে মাসুদ ভাই আপনারা থাকলে আমার আর পরিবার কি, আপনারাই তো আমার পরিবার, আপনারাই তো আমার পরিবার, আমরা কেউ ভবিষ্যৎ বক্তা নই, এটি আমাদের বৈশিষ্ট্য নয়, এই দায়িত্ব আমাদেরকে আল্লাহ দেন নাই। আমি ওই দিন সাথে একটা কথা বলেছিলাম, শ্রদ্ধেয় ভাইজান বয়স কাছাকাছি তো কিছু বড় হবে, বেশি বড় হবে না, কারণ ওনার ছেলে যাকে শহীদ সোহান হত্যা করা হয়েছে মাত্র 16 বছর, এত ছোট্ট একটা শিশু, যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তোর চোখটা উপড়ালি কেন, কেন তার চোখটা উপড়ালি। এই আমাদের সোহানদের যারা চোখ উপড়িয়ে শহীদ করে যারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করেছেন, আজকে তাদের ব্যাপারে জামাতের কথা বলতে হয় না, পত্রিকায় মিডিয়ায় আসছে, সন্দেহ করা হচ্ছে হয় চোরা কারবারির সাথে লিপ্ত, না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত, না হয় স্বর্ণ চালানের সাথে লিপ্ত। এই সমাজকর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা। এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজকর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে। আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম, ভাইজান অপেক্ষা করুন, তার কাউকে ফোন করতে হয় না, তার কারো কাছে দ্বারস্থ হতে হয় না। আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশে আজিম থেকে প্রতিশোধ নিয়ে টুকরা টুকরা করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে, আজকে তাদের মেয়েরা রাস্তায় কাঁদছে আর বলছে আমাদের পুরা শরীর দরকার নাই, এক টুকরো মাংস হলেও চলবে। ফালুল লিমায়ুরিদ, যারা প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতায় থেকে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন, আমাদের ব্যাংক দখল করেছেন, আমাদের হাসপাতাল দখল করেছেন, আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন, আমাদের কলেজ দখল করেছেন, অপেক্ষায় থাকুন, শুধু তো মাত্র ক্রোক করা হয়েছে, শুধু তো জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। মিনিমাম যদি এদেশের বিচার ব্যবস্থার সামান্যটুকু বেঁচে থাকে, শুধু মানে জব্দ এবং ক্রোক করার মধ্যেই শেষ হবে না, আপনাদেরকেও জনগণের কাঠগড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে। কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন, জুলুম করেছেন, শোষণ করেছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, অবিচার করেছেন, কত লোককে গুলি করে অন্যায়ভাবে গুণ খুন করেছেন, তার কোনো হিসাব আপনার হয়তো নিজেরও জানা নাই। দেখেন আমরা কে কত কথা বলেছি, ওবায়দুল কাদের সাহেবের ভালো কথা তো টুকটাক খুঁজে পাওয়া একেবারেই যায় না, তো এর মধ্যে দুইটা চারটা কথা ভালো ভালো মাঝে মধ্যে বলেন, তো অনেকে মজা করে আপনি বলেন যে উনি ওই সময় কী খায়, ওই যে ফুরুটিকা খায় আর কি, তো পত্রিকায় দেখি কার্টুন আসে, আমি পত্রিকার কার্টুন থেকেই বলছি যে উনি আজকে খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, সেনাপ্রধান হন আর পুলিশের প্রধান হন, যে প্রধানই হন না কেন, অন্যায় করলে অবিচার করলে সরকার তাকে কি দেবে না, প্রশ্রয় দেবে না। আর আমি বলি সরকার নিজেই যদি অন্যায় করে আপনার প্রশ্রয়ের তো কেউ নাই, আপনি আরেকজনারে প্রশ্রয় দেবেন কোথা থেকে। সম্মানিত ভাইয়েরা, ওয়াকমুরমিল ওরুফ ভালো করে খেয়াল করে এটা লেখেন, সমাজকর্মীর উদার মানসিকতা, ক্ষমাপরায়ণতা তার মূল গুণ, ক্ষমা, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন, যিনি কর্মী হবেন তার প্রথম ক্ষমার গুণ থাকতে হবে। এখন আমাদের অবস্থা হয়েছে আমরা অন্যকে একবারও ক্ষমা করতে পারি না, নিজের বেলায় 100 বার ক্ষমা করতেও কোনো কি হয় না, অসুবিধা হয় না। খুজিল আফওয়া ওয়ামুর বিল উরুফ, যারা সমাজের কর্মী হিসাবে কাজ করবেন তারা যেন খুজিল আফওয়া মানে তারা যেন ক্ষমাশীলতার নীতি অবলম্বন করে, শুধু ক্ষমা একবার করবেন না, নীতিটাই হবে আপনার ক্ষমার নীতি। দেখি পারা যাবে, একটু দেখি ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ। আল্লাহ আমার সব যেন নষ্ট করেন, আমার সারা রাত ভালো যায় না, যে সেক্রেটারি হিসাবে আমার হক ছিল উনি আমাকেই প্রথম ফোন করেছেন, এটা ওনার দায়িত্ব উনি পালন করেছেন, আমি কি করেছি, আমি ফেল করেছি, আমার মাঝখানে যে অসুস্থতা ছিল ডাক্তারের 1 নম্বর পরামর্শ হলো আপনি যে টাইমটুকু ঘুমাবেন আপনি ফোন বন্ধ করে নিরিবিলি ঘুমাবেন, ডিপ স্লিপ আপনার 1 নম্বর ওষুধ। তা আমি বললাম কি বললেন এটা, এইটা মানে কি করতে হবে এটা, সরি আল্লাহ মাফ করুন আমি আমার নিজের গল্প শোনার জন্য বলছি না, বলো যে আপনার ফোনটা একদম অফ করে আপনাকে ঘুমাইতে হবে। আমি বললাম ভাই আমার ফোন তো আমি সাইলেন্ট করলেও আমার ঘুম হয় না, সাইলেন্ট করলে টেনশন লাগে যে কোথায় কোন ঘটনা ঘটে যাইতেছে, আমি হয়তো জানতেছি না, আমি সিটামির হয়তো ফোন দিয়েছেন আমি হয়তো ফোনটা ধরতেই পারতেছি না, আমাদের কোনো ভাই হয়তো অসুস্থ হসপিটালে যে এখন ইমার্জেন্সি পিরিয়ডে আছেন আমি হয়তো জানতেই পারতেছি না, ওইটা হলে তো আমাকে 2টা না 3টা না আপনার ইঞ্জেকশন দিয়ে আমাকে ঘুম পাড়াইতে পারবেন না, বলছে তাহলে সাইলেন্ট করে তাহলে ফোন ওপেন রেখে ঘুমান।